সমস্যা নিয়ে কম বেশি আমরা সবাই ভুক্তভোগী। দেখুন, দিনে 100টা পর্যন্ত চুল পড়া কিন্তু স্বাভাবিক, সারাদিনে 50 থেকে 100টা চুল পড়তেই পারে, আবার সেই জায়গায় নতুন চুলও গজিয়ে যায়। কিন্তু সমস্যা দেখা দেয় তখনই যখন চুল পড়ার পর আর সেই জায়গায় নতুন করে চুল ওঠে না বা অত্যধিক চুল পড়তেই থাকে। এই চুল পড়া বন্ধ করার জন্য নানান পদ্ধতি আমরা মেনে চলি, কখনো কখনো দামি দামি প্রোডাক্ট ব্যবহার করি, কখনো বা ঘরোয়া উপায়ও কাজে লাগাই। আসলে চুল পড়া বন্ধ করার জন্য আমাদের আগে জানা প্রয়োজন যে চুল কেন পড়ছে, চুল পড়ার কারণটাই বা কি। সেই মতো যদি ঘরোয়া উপায় আপনি কাজে লাগাতে পারেন তাহলে চুল পড়া বন্ধ হতে পারে। কি কি কারণে চুল পড়তে পারে আসুন জেনে নিই। চুল পড়ার অন্যতম কারণ জিনগত হতে পারে। কোনো মহিলা কিংবা পুরুষের নির্দিষ্ট বয়সের পরেই চুল পড়ার সমস্যা হলে এবং তাদের বংশে সেই বিষয়টি আগেও দেখা যায় যদি, তবে সেটিকে বংশগত সমস্যা বলে ধরা যেতে পারে। শরীরে হরমোনের হঠাৎ পরিবর্তনে চুল ওঠার সমস্যা হতে পারে, সেই কারণে প্রেগনেন্সি বা প্রেগনেন্সির পরে চুল পড়ার সমস্যায় ভোগেন। কারণ গর্ভাবস্থা, প্রসব বা মেনোপজের পরও হরমোনের তারতম্যের কারণে চুল উঠতে পারে। এছাড়া কোনো শারীরিক সমস্যা বা কঠিন অসুখ করলেও চুল পড়ে যায়। দুশ্চিন্তা থেকেও চুল উঠতে পারে আপনার। স্ক্যাল্প অপরিষ্কার রাখলে ও স্ক্যাল্পে কোনো ইনফেকশন হলে তা থেকেও চুল পড়তে পারে। চিনিযুক্ত, চর্বিযুক্ত খাবার এবং রিফাইন্ড করা খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে আপনার চুল ঝরে যেতে পারে। অতিরিক্ত টাইট করে চুল বাঁধলেও চুল ঝরতে পারে। মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্যও অনেকের চুল ঝরে, বা ভেজা অবস্থায় চুল আঁচড়ানো বা চুলের ট্রিটমেন্ট, যেমন ঘন ঘন চুলের রং করা, চুলের স্ট্রেটনিং বা কার্লিং এজেন্ট বা অন্যান্য রাসায়নিক ব্যবহার করার ফলে চুল পড়ার সমস্যা বহুলাংশে বেড়ে যায়। ক্ষতিকর ইউভি রশ্মির জন্য চুল ঝরে পড়তে পারে। এ তো গেল চুল পড়ার কারণগুলো কি কি। তাহলে এই চুল পড়া থেকে কিভাবে মুক্তি পাবেন আপনি ঘরোয়া উপায়, চলুন জেনে নিন। প্রথমেই বলবো নিম পাতার তেল। চুল পরিচর্যায় অন্যতম উপাদান হিসাবে প্রাচীন যুগ থেকেই এই নিমের ব্যবহার হয়ে আসছে, এমনকি আয়ুর্বেদেও নিমকে গুরুত্ব দেওয়া হয়েছে। চুলের বৃদ্ধিতে কাজে আসে এই নিম। নিমে উচ্চ মাত্রায় ফ্যাটি অ্যাসিড আছে যা স্ক্যাল্পের জন্য খুবই প্রয়োজন। স্ক্যাল্পে অতিরিক্ত তেল উৎপাদন বন্ধ করে, চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে নিন। 10 থেকে 12টা নিম পাতা নিন, সেই পাতাগুলো বেটে নিন, পাতা থেকে বের করে নিন নির্যাস। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হিসাবে স্ক্যাল্পে কাজ করবে। নিম পাতার এই মিশ্রণের সঙ্গে পর্যাপ্ত পরিমাণ অলিভ অয়েল, আমন্ড অয়েল বা নারকোল তেল মিশিয়ে নিতে পারেন। সেটি সামান্য গরম করে নিয়ে স্ক্যাল্পে মাসাজ করুন, অনেক উপকার পাবেন। দ্বিতীয়ত, পেঁয়াজের রস। পেঁয়াজের রস নতুন চুল গজানোয় খুবই এফেক্টিভ, তাই আপনিও এই পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন স্ক্যাল্পে। এছাড়াও স্ক্যাল্পের কোনো ইনফেকশন কমাতে সাহায্য করে পেঁয়াজের রস। এই রসে থাকা উপাদান চুল ঘনও করে। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট। একটি বড় পেঁয়াজ নিয়ে তা থেকে রস বের করে নিন। পেঁয়াজের রস আপনি সরাসরি স্ক্যাল্পেই লাগাতে পারেন, আবার চুলেও লাগিয়ে নিন। চুলের ডগাতেও কিন্তু লাগাতে ভুলবেন না। এই রস স্ক্যাল্পে লাগানোর সময় হালকা মাসাজ করতে পারেন। 1 ঘন্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন, 1 মাসেই পার্থক্য নজরে আসবে আপনার। তৃতীয়ত, জবা ফুলের ব্যবহার। চুল পড়া বন্ধ করতে খুবই কাজে আসে জবা ফুল। চুলের সমস্যা, খুশকি, শুষ্কতা থেকে চুলকে রক্ষা করে জবা ফুল। চুলকে ঘন এবং শক্তিশালী করে তুলতে জবা ফুল কিন্তু খুবই উপকারী। জবা ফুল প্রাকৃতিক উপাদান, তাই যে কোনোভাবে এটি চুলে ব্যবহার করা নিরাপদ বলেই মনে করা হয়। চুল সহজেই ভেঙে যাওয়া রোধ করে এই ফুল। 7টা মতো জবা ফুল নিন, একই পরিমাণে জবা গাছের পাতাও নেবেন। 1/2 কাপ নারকোল তেলের সঙ্গে ফুটিয়ে নিন। তেল ঠান্ডা হওয়ার পর সেই তেল স্ক্যাল্পে লাগিয়ে নিন, চুলেও লাগিয়ে নেবেন। 1/2 ঘন্টা রেখে সালফেট ফ্রি হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। পার্থক্য আপনি নিজেই কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন। চতুর্থত, অ্যালোভেরা জেল। চুল শ্যাম্পু করে ধুয়ে নিন, তারপর অ্যালোভেরার জেল চুলের গায়ে লাগিয়ে দিন। হাতের তালুতে চক্রাকারে ঘুরিয়ে ঘুরিয়ে মালিশ করুন। সপ্তাহে 2 বার করলে চুল পড়া বন্ধ করার জন্য ভালো ফল পাবেন। এর ফলে চুল আর তালুর pH ব্যালেন্সে
সমতা ফিরবে চুলের, চুলের স্বাস্থ্যও এতে ভালো হবে। ৫. মেথি, সারা রাত মেথি ভিজিয়ে রাখুন, পরদিন সকালে ব্লেন্ডারে পেস্ট করে নিন। প্যাকের মতো এটি সরাসরি চুলে লাগাতে পারেন, দই বা মধুর সঙ্গে মিশিয়েও লাগানো সম্ভব। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন, উপকার পাবেন। ৬. ক্যাস্টর অয়েল, চুলের জন্য ভীষণ উপকারী একটি উপাদান ক্যাস্টর অয়েল। এতে প্রোটিন, ভিটামিন ই এবং অনেক ধরনের মিনারেলস পাওয়া যায়। তবে ক্যাস্টর অয়েল পৃথিবীর সবচেয়ে ঘন তেল, তাই এটি সরাসরি চুলে লাগানো যায় না। অলিভ অয়েল বা নারকোল তেলের সঙ্গে মিশিয়ে চুলে লাগান এই তেল, উপকার পাবেন। ৭. ডিমের মাস্ক, চুলের জন্য ডিম খুবই উপকারী, কারণ ডিমে 70% কেরাটিন প্রোটিন থাকে, যা ক্ষতিগ্রস্ত এবং শুষ্ক চুল নরম করতে কাজ করে। দুটো ডিমে 2 টেবিল চামচ দই মিশিয়ে নিন এবং চুল ধোয়ার 30 মিনিট আগে এই মাস্কটি চুলে লাগিয়ে ফেলুন। এরপর চুল ধুয়ে শ্যাম্পু করে নিন। চুলের যত্নে এই ঘরোয়া টোটকাগুলো ব্যবহার করে দেখুন, ভীষণই কার্যকরী এই প্রত্যেকটা ঘরোয়া টোটকা। আশা করি আজকের ভিডিওতে আপনাদের অনেক উপকারী তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম। এরকমই বিভিন্ন হেলথ রিলেটেড টিপস পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন।